স্বাগত সংবাদের সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রাণ ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু আবে আপ্লুত শিক্ষার্থীরা নোয়াখালীর চৌমোহনীতে মন্দিরে হামলার ঘটনায় র্যাবের অভিযান সাতটি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার নয় জন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পক্ষে মানববন্ধন করেছে বিএমএ ও সচিব রাজশাহী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ প্রায় উনিশ মাস পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সকাল থেকে স্বশরীরে উপস্থিত হয়ে ক্লাস করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এদিকে বেলা দশটার দিকে বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির এ সময় তিনি জানান বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা গ্রহণের জন্য গত দুই মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে সেই সাথে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার প্রতি পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগীয় প্রধান সহ শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রথম দিনেই ক্লাসগুলোতে শতকরার ষাট থেকে সত্তর শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল এর আগে গত সতেরোই অক্টোবর খুলে দেওয়া হয় রাজশাহীর আবাসিক হলগুলো অন্তত এক ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে সশরীরে ক্লাস করতে পারবে শিক্ষার্থীরা এরই মধ্যে প্রিয় ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা এদিকে মহামারীর কারণে শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে দুই শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত আগামী জানুয়ারি দুই থেকে তেরো তারিখ পর্যন্ত বারো দিনের শীতকালীন এবং তেরো থেকে ত্রিশ জুন পর্যন্ত আঠারো দিনের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে প্রায় উনিশ মাস বন্ধ থাকার ফলে আমাদের শিক্ষার্থীদের অপরিমেয় ক্ষতি হয়েছে অবশ্য এই ক্ষতিগুলো আমাদের যে লেকচার ক্লাসগুলো থিওরি ক্লাসগুলো অনলাইনে হয়ে গেছে অনেক কিছু এখন তাদের প্র্যাকটিক্যাল কিছু বাকি আছে এবং পরীক্ষাগুলো যথারীতি শুরু হয়ে যাবে এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্য আমরা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে গ্রীষ্ম অবকাশ এবং শীতকালীন ছুটি আমরা এটা বাতিল করেছি এবং শিক্ষকরা ইতিমধ্যে তারা বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিভাগ থেকে তারা কীভাবে কোর্সটাকে শর্টিং করে এবং ক্লাসগুলো নেওয়া দেয় কাজে এই বিষয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে রাজশাহীতে ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজশাহীর ক্যান্সার হাসপাতালের সভাকক্ষে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটারি জেলা গভর্নর ব্যারিস্টার মুন্তাসিম বিল্লা ফারুকি রাজশাহী ক্যান্সার হাসপাতালের সভাপতি ডক্টর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন রোটারিয়ান ডক্টর প্র্যাটিক বিপুল বিশ্বাস অসুস্থতা জনিত কারণে প্রফেসর শামসুল আলম উপস্থিত হতে না পারায় তার পাঠানো লিখিত বক্তব্যটি পাঠ করে শোনান ইঞ্জিনিয়ার লুৎফর রহমান এছাড়াও অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন রোটারিয়ান কালীপদ সাহা এ সময় বক্তারা বলেন সারা বিশ্বের মতো বাংলাদেশের নারীদের মাঝেও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের দুই হাজার সাল পর্যন্ত হালনাগাদ প্রতিবেদনে জানা যায় প্রতিবছর দেশে তেরো হাজার আঠাশ জন এই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন আর মারা যান ছয় হাজার সাতশো তিরাশি জন বক্তারা বলেন আমাদের দেশে এই রোগ সম্পর্কে সচেতনতার অভাবের কারণে বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে অনেক দেরিতে তাই এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে তবে সবচেয়ে বেশি দরকার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা তারা বলেন দেশে প্রায় ত্রিশ হাজার মহিলাদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রতিদিন আঠেরো জন মহিলা জরায়ু ক্যান্সারে মারা যাচ্ছে এটা ডাব্লিউএইচওর রিপোর্ট তো সুতরাং সবাই বুঝতে পারছেন যে এটা একটা ভয়াবহ পরিস্থিতি এটা সাইলেন্টলি সবাইর সামনে রুগীরা মারা যাচ্ছে তবে আনন্দের বিষয় যে এখন এটার অ্যাগেন্স্টে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে যার জন্য আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যেন বাংলাদেশে মহিলাদের দিয়ে বা মহিলাদেরকে এই ভ্যাকসিন প্রয়োগ করে তাদেরকে ভবিষ্যতে জরায়ু ক্যান্সার থেকে মুক্ত রাখা যায় দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা উস্কানিমূলক কর্মকাণ্ড সহ সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার বিভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত এক মানববন্ধন থেকে আহ্বান জানানো হয় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে নব্বই দশকের ছাত্র সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার সকালে নগরীর গণকপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিব আহসান মুন্না জাসদ মহানগর সভাপতি আব্দুল্লাহ মাসুদ সিবলি সহ অন্যান্যরা সময় বক্তারা সাম্প্রদায়িক জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান আজকের যে যে মূল বিষয় বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ পঁচাত্তরে বাষট্টিকে জাল পড়ানোর একটা ষড়যন্ত্র করেই বঙ্গবন্ধুর হত্যা রাস্তা ত্বরান্বিত করেছিল আজকের বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়নের কাছে তারা পরাজিত হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েই শেখ হাসিনাকে সাম্প্রদায়িক যে দাঙ্গা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন জামিল ব্রিগেডের সদস্য এই মানববন্ধনের আয়োজন করেন এতে সংহতি জানিয়ে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে বক্তব্য রাখেন ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন থেকে বক্তারা সাম্প্রদায়িক সহিংস কর্মকাণ্ডের ধিক্কার ও নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবু বক্তব্য সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুর হক তো সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সারাদেশে হিন্দুদের বাড়ি মন্দির ও মণ্ডপে হামলা অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদ এবং দায়ীদের বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পক্ষে মানববন্ধন করেছে রাজশাহী বিএমএ ও সচিব নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে রামেক কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে রাজশাহীর কর্মরত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা ও শিক্ষার্থীর অংশ নেয় এ সময় নেতৃবৃন্দ বলেন দ্রুত সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্যের কুশীলদের চিহ্নিত করে দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে আমাদের দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাই নেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে হবে আমরা বাঙালিদের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে আমরা মিলেমিশে সমাজে বসবাস করব যে যার ধর্ম পালন করব মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিবের সহ সভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ রাজশাহী বিএমের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আতাউর রহমান বাবু সাধারণ সম্পাদক ও রামেক অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ নওশাদ আলী সচিব সভাপতি চিন্ময় কান্তি দাস সাধারণ সম্পাদক ডাক্তার নাসিম আক্তার রামেক ছাত্রলীগ সভাপতি ডাক্তার মনন কান্তি দাস সাধারণ সম্পাদক ডাঃ ইমরান হোসেন সহ হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা ও শিক্ষার্থীরা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পূজা মণ্ডপ ও বাড়িঘরে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ষাটটি মামলায় নয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামে এক সংবাদ সম্মেলনে সিপিসি র্যাব এগারো এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন এ তথ্য জানান গ্রেপ্তারকৃতদের প্রত্যেকেরই বাড়ি বেগমগঞ্জ উপজেলা সহ আশপাশ এলাকায় তিনি বলেন ঘটনার সময় সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্রের মাধ্যমে সনাত্পূর্বক সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় রুজুকৃত সাতটি মামলায় নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান গত শুক্রবারে চৌমুহনিতে বিভিন্ন পূজা মণ্ডপে হামলার প্রেক্ষিতে এ পর্যন্ত বেগমগঞ্জ থানায় মোট ষাটটি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলার প্রেক্ষিতে আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় এই পর্যন্ত আমরা মোট নয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে তাদেরকে থানায় বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে তাদেরকে যথাযথভাবে আইন আদালতে প্রেরণ করা হবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতানন্দ মন্দির পরিদর্শন করেছেন নোয়াখালীর চার আসনের সংসদ সদস্য চৌধুরী বৃহস্পতিবার সকালে গত শুক্রবার সাম্প্রদায়িক সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানান এ সময় ইকরামুল করিম চৌধুরী ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার করার জন্য এক লক্ষ টাকা এবং নিহত দুই পরিবারের প্রত্যক্ষে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন ক্ষতিগ্রস্ত অন্যান্য মন্দিরে পর্যায়ক্রমে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন সংসদ সদস্য নওগাঁয় পুলিশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় শপিং মল পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের উদ্বোধন করা হয়েছে এর উপলক্ষে নওগাঁও পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নেতৃত্বে পুলিশ কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাঙ্গাবাড়ি এলাকায় নির্মিত পুলিশের শপিং মলে গিয়ে শেষ হয় এ সময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলা প্রতিমা ভাংচুর অগ্নিসংযোগ ও বসতবাড়িতে লুটপাটের প্রতিবাদে নাটোরের সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা প্রশাসক শামী আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ অন্যান্যরা এ সময় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সকল ধর্মের প্রতিনিধি ছাত্র শিক্ষক সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে পূজা উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচিতে জেলার বারোটি সংগঠন অংশগ্রহণ করে মানববন্ধনকালে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সংগঠনের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার সহ নেতৃবৃন্দ বক্তারা কুমিল্লার নানুয়া দিঘির পার পূজা মণ্ডপ কুড়িগ্রামের উলিপুর মন্দির বান্দরবানের লামা মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে ও মণ্ডপে ভাঙচুর সংখ্যালঘুদের বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান ও তার সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে তা রাষ্ট্রবিরোধী বলে উল্লেখ করে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার